Assalamualaikum to my all foodie viewers. আশা করছি আপনারা মোটামুটি অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। We are back with another video and this is chicken half moon pie. এটা দেখতে যেমন সুন্দর আর খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। এর উপরের পার্টটা হয়ে থাকে ক্রিসপি এবং ভিতরে থাকে একটা ক্রিমি ফিলিং। তো চলুন বেশি কথা না বলে আমরা রেসিপিটা শুরু করি। আর রেসিপিটা ভালো লাগলে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। প্রথমে একটা প্যানে 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর 1 কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ দিলাম। ভালো করে নরম হয়ে না যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আবারো ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নেছি। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি আরো নরম হয়ে যায়। এখন 5 থেকে 6টা কাঁচামরিচ দিলাম। আপনারা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। আদা রসুন বাটা দিলাম 1.5 টেবিল চামচ। আবার ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নেছি। গরম মশলা দিলাম 1/2 টেবিল চামচ। আপনারা চাট মশলা ব্যবহার করতে পারবেন। চিকেন দিলাম 1 কাপ। এটা হচ্ছে মুরগির বুকের মাংস। সয়া সস দিলাম 1 টেবিল চামচ। এটা দিলে গোশতটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর খেতে অনেক মজা হবে। তো এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেছি। এটাতে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না, এটা থেকে এমনি পানি বের হবে। তো এখন একটু সময়ের জন্য আমরা ঢেকে দিচ্ছি। গোশতটা ভালোভাবে হয়ে গেছে। এখন এখানে হোয়াইট সস দিলাম 1/2 কাপ। এই হোয়াইট সসের রেসিপি কিন্তু আমরা যে পিৎজা রেসিপিটা দিয়েছিলাম সেখানে পাবেন। লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো সবকিছু ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন গাজর কুচি দিলাম 1 কাপ। আপনারা অন্যান্য সবজি ব্যবহার করতে পারবেন। গোলমরিচের গুঁড়া দিলাম 1/2 টেবিল চামচ। লবণ দিলাম স্বাদ মতো। সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে নেছি। স্বাদ বাড়াতে চিনি দিলাম 1 টেবিল চামচ। আপনারা স্কিপ করতে পারবেন। সবকিছু ভালোভাবে নিয়ে নেড়ে দিলেই আমাদের মিক্সটা রেডি হয়ে যাবে। আর এটার কনসিস্টেন্সি কিন্তু এমন হবে, কারণ এটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। তো আরেকটা প্যানে আমরা 1/2 কাপ পানি দিয়ে দিলাম। আর আমরা এই মগটা ব্যবহার করেছি। লবণ দিলাম 1 টেবিল চামচ। তেল দিলাম 2 টেবিল চামচ। সবকিছু ভালোভাবে একটু মিশিয়ে পানিটাকে একটু ফুটতে দিতে হবে। পানিটা ফুটে এসেছে। এখন এখানে 2 কাপ ময়দা ব্যবহার করছি। আপনারা আটাও ব্যবহার করতে পারেন। আর যদি ময়দাটা একটু কম লাগে আপনারা পরে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। ভালোভাবে একটু মিক্স করে দিতে হবে। এখন একটা বোলে নিয়ে ভালোভাবে একটু নিট করে নিচ্ছি। আরও ইজি করার জন্য ভালোভাবে একটু মথে নিচ্ছি। এতে করে কিন্তু স্ন্যাক্সটা আরও বেশি নরম হবে আর মজা হবে। এরকম হবে। এখন একটু রোল করে এটাকে 4টা ভাগে ভাগ করব। ছোট করে নিলে বেলতে অনেক সুবিধা হবে। আর বাকি পোর্শনগুলো একটা বোলে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এতে করে উপরের পার্টটা শক্ত হবে না। এবার একটা অংশ নিয়ে একটু রোল করে তার উপর একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। এখন বেলে নিচ্ছি রুটি আকারে। হয়ে গেছে। এই ধরনের প্লাস্টিকের বাটি কিন্তু সবার বাসায় থাকে, তো আমরা আজকে এটা দিয়েই কেটে নিচ্ছি। আপনাদের কাছে কুকি কাটা থাকলে সেটা দিয়েও কাটতে পারেন, অথবা স্টিলের যে মগগুলো আছে সেগুলো দিয়েও কাটতে পারেন। এখন বাকি অংশগুলো কেটে নিলাম আর এটাকেও রেখে দিচ্ছি। দেখুন পরোটা যেরকম হয় সেরকম হবে। এখন আমাদের পুরটাও একদম ঠান্ডা হয়ে গেছে।
একটা অংশ নিয়ে মাঝখানে পুর দিয়ে দিলাম। এখন পুলিপিঠা যেভাবে বানাই সেভাবে মুখ থেকে একটু সিল করে দিলাম। হয়ে গেছে একটা, এভাবে সবগুলো তৈরি করব। মূলত এটা দেখতে অর্ধেক চাঁদের মতো, তাই এটার নাম হচ্ছে হাফ মুন পাই। হয়ে গেছে সবগুলো। এখন এখানে দুটা ডিম দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব। লবণটা সাবধানে দিতে হবে, কারণ আগে পুরে কিন্তু আমরা লবণ দিয়েছিলাম। এখন এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্প। প্রথমে ডিমে কোট করে তারপর ব্রেড ক্রাম্পে গড়িয়ে আমরা ভাজব। আর ভাজার আগে কিন্তু 10-15 মিনিট একটু ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিবেন। এখন একটা কড়াইয়ে তেল দিয়ে আমরা এটাকে ভেজে নিচ্ছি। এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, এপিট ওপিট করে একটু লালচে করে ভেজে নিতে হবে। আমাদের একটা পাই রেডি হয়ে গেছে, একটা প্লেটে রাখছি। এভাবে আমরা সবগুলো পাই তৈরি করে নিব। দেখলেন তো কতটা সহজেই তৈরি হয়ে যায় হাফ মুন পাই। বাসায় অবশ্যই তৈরি করবেন। ভিডিওটা ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।